ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট আশা রাখছি তোমরা অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ার ইম্পর্টেন্ট ড্যামস নিয়ে আলোচনা করবো এটা স্ট্র্যাটেকজিকের একটা পোর্শন ড্যাম থেকে একটা কোশ্চেন প্রায় কম্পিটিভ এক্সাম এসে থাকে তো তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখো ড্যাম থেকে কোনো কোশ্চেন হলে তোমরা আনসার করতে পারবে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি স্টার মেরে দেবো তোমরা সে জায়গাগুলো ভালো করে দেখে রাখবে তো চলো দেখে নিই সর্দার সরোবর ড্যাম এটা আছে নর্মদা নদীর উপরে অবস্থিত গুজরাট স্টেটে তাহলে কোশ্চেনটা দুইভাবে হতে পারে যে সর্দার সরোবর ড্যাম কোন নদীর উপর অবস্থিত তাহলে আনসার হবে নর্মদা রিভার এবং যদি কোশ্চেনটা এরকম হয় সর্দার সরোবর ড্যাম কোন স্টেটে অবস্থিত তাহলে হবে গুজরাট তো দুটো তোমরা ভালো করে দেখে রাখবে তারপরটা দেখো শ্রী শৈলম ড্যাম এটা আছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা স্টেটের কৃষ্ণা রিভারের উপর অবস্থিত শ্রী শৈলম ড্যাম রন্দিসাগর ড্যাম এটা ইম্পর্ট্যান্ট পাঞ্জাব স্টেটের রবি নদীর উপর অবস্থিত হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম কোটেশ্বর ড্যামটা আছে তোমার উত্তরাখণ্ডের ভাগরথী নদীর উপর গান্ধী সাগর ড্যাম এটাও ইম্পর্টেন্ট মধ্যপ্রদেশের চম্বল রিভারের উপর অবস্থিত গান্ধী সাগর ড্যাম ওমকারেশ্বর ড্যাম আছে তোমার মধ্যপ্রদেশের নবদা রিভারের উপর মোলা পেরিয়ার ড্যাম কেরালার স্টেটের পেরিয়ার রিভারের উপর অবস্থিত মোলা পেরিয়ার ড্যাম বাগলিহার ড্যামটা আছে জম্মু কাশ্মীরের চেনাব রিভারের উপর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রায় এক্সাম এসে থাকে তোমরা ভালো করে দেখে রাখবে ইভেন ইন্টারভিউ কিন্তু কোশ্চেন করতে পারে নাগার্জুন সাগর ড্যাম তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ স্টেটের কৃষ্ণা নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর ড্যাম এটাও খুব ইম্পর্টেন্ট সালাল ড্যাম এটা আছে জম্মু কাশ্মীরের চেনাব রিভারের উপর কয়না ড্যাম মহারাষ্ট্রের কয়না রিভারের উপর অবস্থিত কয়না ড্যাম রিহান্দ ড্যাম এটাও খুব ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশের রিহান্দ রিভারের উপর অবস্থিত রিহান ড্যাম ওকাই ড্যামটা আছে তোমার গুজরাটের তাপি নদীর উপর ইন্দিরা সাগর ড্যাম এটা আছে মধ্যপ্রদেশের নর্মদা রিভারের উপর তারপরে দেখো পুরী ড্যাম এটা আছে জম্মু কাশ্মীরের ঝেলাম রিভারের উপর তেহরি ড্যাম এটা খুবই আসে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রায় এক্সাম এসে থাকে তখন ভালো করে দেখে রাখবে তেহরি ড্যামটা আছে তোমার উত্তরাখণ্ডের ভাগরতি নদীর উপর অবস্থিত তেহরি ড্যাম ভাকরা ড্যামটা আছে তোমার খুবই ইম্পর্টেন্ট হিমাচল প্রদেশের সাতলেজ রিভারের উপর অবস্থিত ভাকরা ড্যাম এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট প্রায় এক্সাম এসে থাকে তোমার ভালো করে দেখে রাখবে তারপরে দেখো ইদুক্কি ড্যাম এটা আছে তোমার কেরালার পেরিয়ার নদীর উপর লাকওয়ার ড্যামটা আছে উত্তরাখণ্ডের যমুনা নদীর উপর মেট্টু ড্যামটা আছে তোমার তামিলনাড়ুর কাবেরি নদীর উপর হীরাকুদ ড্যাম এটা খুব ইম্পর্টেন্ট তোমার ভালো করে দেখে রাখবে হেরাকুদ ড্যামটা আছে তোমার ওড়িশার মহানদীর উপর অবস্থিত তার হীরাকুদ ড্যামটা আছে ওড়িশার মহানদী রিভারের উপর অবস্থিত হিরাকুর ড্যাম খুবই ইম্পর্টেন্ট প্রায় এক্সাম এসে থাকে তোমরা ভালো করে দেখে রাখবে জহর সাগর ড্যামটা আছে তোমার রাজস্থানের চম্বল রিভারের উপর এবং রানা প্রতাপ সাগর ড্যাম এটা আছে রাজস্থানের চম্বল রিভারের উপর এই ছিল ড্যাম থেকে কিছু আলোচনা যেগুলো আপকামিং তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলো থেকে সেই এক্সামগুলো তোমার খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা তোমরা ভালো করে দেখে রাখবে তোমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবো আমি ধীরে ধীরে আমার যেসব নোটপত্র আছে সেগুলো তোমাদের কাছে আমি শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও